গুড আফটারনুন ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। প্রচণ্ড ঝড়ে আম কুড়োনোর পালা। তো জেঠু জেঠিমা সবাই আম কুড়াচ্ছে, আমিও আম কুড়াচ্ছিলাম। বাড়ি থেকে প্রচুর আম পেয়েছিলাম, তারপর ছাতা নিয়ে বেরিয়ে পড়লাম আম কুড়াতে আর অহিন আর হানিকে খোঁজ করতে। ওরা যেন ঝড়ের মাঝখানে কোথায় হারিয়ে গেছে, আমি কিছুই খুঁজে পেলাম না। তো আমি একাই ছিলাম ঘরে আর ওদেরকে খুঁজতে বেরিয়ে পড়লাম। দেখো টোটো করে পাড়া এপাড়া ওপাড়া চষে ফেলছি আম। দেখো কাকে বলে সীতেশদার, এখানটায় আমি একদম ভরে গেছে। এখানে তো আম কেউ খাই না বললে চলে, মানে কেউ কোড়ানোর কোনো ইচ্ছাই নেই। কিন্তু আমার যেহেতু ইচ্ছা আছে, তো আমি চলে এলাম আম কোড়াতে। আর তোমরা কে কে আম কোড়াতে ঝড়ে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, লাইক কমেন্ট প্রচুর প্রচুর শেয়ার করে দেবে। তো আম দেখো চারিদিকে প্রচুর আম ছড়িয়ে ছিটিয়ে আছে, আর এখানে আম নেওয়ার কোনো লোক নেই। কিন্তু আমাদের শহর কলকাতাতে একটা আম 20 টাকা, ভাবা যায় বলো? তো আমি আম কোড়াচ্ছি, এদিকে ওদেরও খুঁজতে খুঁজতে অনেক জায়গায় ঘুর 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 করে ঘুরে ঘুরে বেড়াচ্ছি। এদিকে তো ওদের খুঁজে পেলাম না, তারপর মন্দির ক্রস করে চললাম ওর বন্ধুর বাড়ি, বিশুদের বাড়ি। তো বিশুদের বাড়ি যেতে হলে অনেকটা পাড়া এপাড়া ওপাড়া ঘুর ঘুর করে যেতে হবে। তো এই সুযোগ তো ছাড়াই যাবে না বলো, আমি তো কখনো বেশি ঘুরি না, তো এই সুযোগে সদ্ব্যবহারটা আমাকে করতেই হবে। তো পুকুরের পার দিয়ে আমি চললাম একদম সোজা রাস্তা ধরে বিশুদের বাড়ি। দেখো মানে একদম রাস্তাঘাট জলে কাদায় পুরো ভর্তি হয়ে গেছে, আর আমি নাইটি পরে মাথায় ছাতা নিয়ে টুকটুক করে চলছি। আর দেখো সবার হাতে শুধু আম আর আম, মানে রাস্তাঘাট যেমন জলে জলে থইথই করছে, আর সেই রকম গাছপালাও ভেঙে পড়েছে, আর চারিদিকে আম আর আম। তো দেখতে দেখতে বিশুদের বাড়ি চলে এলাম, আর এই দেখো দুটোতে আম কোড়াচ্ছে। দেখো দেখো কাদার মধ্যে ওরা কি করছে, ওই দেখো আম কোড়াচ্ছে। আমার দেখে এত হাসি পেয়ে গেল, অয়ন তো লুঙ্গিটা ধরে আম কোড়াচ্ছে, আর হানি যে কি করছে আমগুলো দেখে লাফালাফি করছে। তো কাকিমা দেখো কত আম একদম কলে ধোয়ার জন্য রেখে দিয়েছে, আর বলছে বৌমা তোমার যত পছন্দ নিয়ে যাও। তো আমি অনেক তো আম কুড়িয়েছি, কিন্তু না নিলে একটু কষ্ট পাবে, তো আমি মোটামুটি অল্প কয়েকটা আম নিলাম। আর দেখো পুকুরটা একদম ভেসে আছে আমে, বিশুদের পুকুরে একদম আম ভাসছে, আর এগুলো দেখে আমার হাসি পাচ্ছে। কত আম আর আমি একটা আম পাই না শহরে। তো যাই হোক অনেক আম টাম নিয়ে আমরা চলে এলাম, আবার বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম। কাকিমা আমের সঙ্গে আমাকে কতগুলো বেগুনও গাছ থেকে ছিঁড়ে দিল। তো সমস্ত কিছু নিয়ে টুকটুক করে আমরা, হানি তো আসতেই চাইছে না। দেখো জল কাদা, মানে যত ইচ্ছা ও ভিজছে দুষ্টুমি করছে, এটা গ্রামে এসে যা হয়েছে না তোমাদের কি বলবো, একদম বাদর যাকে বলে পুরো বাদর হয়ে গেছে, কাউকে পাত্তাই দিচ্ছে না। তো বিশু আমি আর অহিন বাবু চললাম আবার রাস্তা দিকে। দেখো হাঁটতে পারছে না, আর হানি দেখো কাদার মধ্যে, ও কাদাকে ছাড়ছেই না, মানে কাদা যেখানে হানি সেখানে। তো জলের মধ্যে চই চই করে ঘুরছে, আর আমি দেখো এদিকে যাচ্ছিলাম, আর খুব মজা পাচ্ছিলাম। অনেক বছর পর এরকম আম কোড়ালাম, সেই কবে ছোটোবেলায় আম কুড়িয়েছি আমার মনেও পড়ে না, হয়তো অনেক বছর পর, মানে 15-20 বছর মনে হয়ে গেল, এত পরে আমি এত আম কুড়ালাম। তো যাই হোক সবাই আম নিয়ে আমরা চলছি, অহিন দেখো কত আম নিয়েছে, আর সবাই আমরা রাস্তা দিয়ে যাচ্ছি জানো তো, সবাই বলছে বৌমা আম নিয়ে যাও বৌমা আম নিয়ে যাও, কিন্তু এত আম নিয়ে আমি কী করবো বলো, যতটুকু পেরেছি নিয়েছি। আর বিশু এখান থেকে আমাদের টাটা করলো, আমরাও বাড়ির দিকে রওনা দিলাম। আর দেখো এই পুকুরটা কী সুন্দর লাগছে জলে একদম, আর আম দেখো পুকুরের পাড়ে যে গাছটা ছিল কী সুন্দর আম হয়েছে, এত ঝড় হলো তবুও কত যেন আম রয়ে গেল। তো যাই হোক এই আমগুলো আমরা আবার পরে গরমের ছুটিতে এসে পাবো হয়তো, তখন আবার বেশ আম নিয়ে মজা করব, খাবো বেশ পারবো। দেখো কি সুন্দর লাগছে তোমাদের দেখাচ্ছিলাম। আর সীতেশদার এখানটায় পরিষ্কার করা হয়ে গেল, ওখানে আমের ঢিপি দেখো বস্তা বস্তা মামা আম কোড়াচ্ছে, বলছি কি করব কেউ নিচ্ছে না তো আমাকেই নিতে হচ্ছে। হানিও সাথ দিতে গেছিলো কোড়ানোর জন্য, কিন্তু কাদায় আটকে গেছে দেখো, ও আর জুতো নিয়ে নড়তেই পাচ্ছে না, কি হাসি পাচ্ছে আমার। তো মামা বলছে থাক দাদা তোমার আর কোড়াতে হবে না, তো ওপরে উঠে এসো ওপরে উঠে এসো আমি করছি, কিন্তু ও আর কাদা নিয়ে পা নিয়ে উঠতেই পারছে না দেখো। তো সীতেশদার এখান থেকেও আমি তিনটে আম নিয়ে নিলাম, দেখো কি সুন্দর তোমাদের দেখানোর জন্য, মানে খুব সুন্দর লাগছিল। আর তারপর আমরা গুটি গুটি পায়ে আবার বাড়ির দিকে চললাম, আর হানি দেখো কাদা পায়ে দুলতে দুলতে আমটাকে নিয়ে কি যে করবে ভাবতে পারছে না। তো এখানে আজকের মতো টাটা, ঝড়টা খুব ভালো কাটলো, টাটা বাই বাই।